করোনার ভ্যাকসিনের জন্য কারো সঙ্গে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই। জনগণকে বাঁচতে হলে সরকার যেখান থেকেই হোক ভ্যাকসিন সংগ্রহ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শহীদ শেখ জামালের 68তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে এবং পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কাদের বলেন, দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবার অভিন্ন শত্রু করোনাকে মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ সময় বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন শেখ হাসিনাকে রাজনীতি থেকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সেই ষড়যন্ত্র করছে। বাংলাদেশের সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে হত্যা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের পথ থেকে সরে আসার আহ্বান জানান তিনি। শুধু মস্কোটা না, আমরা অন্যান্য দেশ থেকেও সংগ্রহে চেষ্টা করে যাচ্ছি। আমরা আমেরিকা থেকেও চেষ্টা করছি, চীনও দিতে চাইছে, তারাও সহযোগিতার হাত প্রসারিত করতে চায়। আমরা যেখান থেকে পাবো আমাদের দরকার, এখানে অন্য কারোর সাথে কোনো বিশেষ সম্পর্কের কোনো বিষয় নেই। আমরা আমাদের ভ্যাকসিন দরকার, আমাদের জনগণকে বাঁচাতে যেখান থেকেই পাবো সেখান থেকে আমরা ভ্যাকসিন সংগ্রহ করবো।